আমার প্রিয় ও স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি ডিস্ক নিয়ে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, একের দাগে রয়েছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নে মান 1:1:17 = 17। প্রথম, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? তপনের গল্প লেখার কথা, তপনের গল্প সন্ধ্যা রায়ের প্রকাশের কথা, তপনের গল্প মেশোর কারেকশনের কথা, তপনের কাঁচা হাতের লেখার কথা। উত্তর হবে তপনের গল্প মেশোর কারেকশনের কথা। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু কি 16 আনায় বজায় আছে? শখ, নেশা, বেশভূষা না প্রাণশক্তি? উত্তর হবে শখ। পরের প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য গর্ব অনুভব করিয়াছে? নদীর জন্য, ব্রিজের জন্য, স্টেশনের জন্য না নিজের নদীর প্রীতির জন্য? উত্তর হবে ব্রিজের জন্য। পরের প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না, সে কে? শান্ত হলুদ দেবতা, নান শিশুটি, মেয়েটি? উত্তর হবে মেয়েটি। পরের প্রশ্ন, ঘোড়োদর রণে হতপ্রিয় ভাই তব, ভাইকে লক্ষণ ইন্দ্রজিৎ, বীরবাহু না রাম? উত্তর হবে বীরবাহু। পরের প্রশ্ন, গান তো জানি কতগুলি, দুটো চারটে, একটা দুটো, দুটো তিনটে, তিনটে চারটে? উত্তর হবে একটা দুটো। পরের প্রশ্ন, লেখে তিনজন, কালি ও কলম ছাড়া তৃতীয় জনকে? মন, বুদ্ধি, কাগজ, দোয়া? উত্তর হবে মন, কালি ও কলম আর মন লেখে তিনজন। পালকের কলমের ইংরেজি নাম হলো ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, কুইল স্টাইলস? উত্তর হবে কুইল। পরের প্রশ্ন, এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য গভীর, সূক্ষ্ম না তুচ্ছ? উত্তর হবে নগণ্য। পরের প্রশ্ন, পদ থেকে শব্দ বিয়োগ করলে কি পাওয়া যায়? কারক, সম্বোধন পদ, বিভক্তি না অনুসর্গ? উত্তর হবে বিভক্তি। পরের প্রশ্ন, তীর্থ সারাদিন ঘুরি ওড়ায়, এই বাক্যে কর্তা কি প্রকার? প্রযোগকর্তা, প্রযোজ্য, সহযোগী না নিরপেক্ষ? উত্তর হবে প্রযোজক। প্রশ্ন, চক্ষে বহে নীর, চক্ষে ভয়ে কোন সমাস? অপাদান তৎপুরুষ, অব্যয়ীভাব, অধিকরণ তৎপুরুষ না সম্বোধন তৎপুরুষ? উত্তর হবে অপাদান তৎপুরুষ। প্রশ্ন, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, এই বাক্যটি নির্দেশক, অনুজ্ঞাবাচক, সন্দেহবোধক না শর্ত সাপেক্ষ? উত্তর হবে অনুজ্ঞাবাচক। প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারে ভারে এলো সত্যগাত, এই দৃষ্টান্তটি কোন বাক্যের? কর্তৃবাচ্য, করবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, বিপদের বন্ধু কেমন সম্বোধন? নির্ধারণ, অবলম্বন, যোগ্যতা, নিমিত্তি? উত্তর হবে অবলম্বন। পরের প্রশ্ন, রমেন কী মার মারল ছেলেকে, এই বাক্যে কর্মটি কী প্রকার? মুখকর্ম, গৌণকর্ম, সমধাতুজ কর্ম না বাক্যাংশ কর্ম? উত্তর হবে সমধাতুজ কর্ম। সাবধান কোন বহুব্রী সমাসের দৃষ্টান্ত? ব্যতিহার, সহার্থক, সমানাধিকরণ না সাধারণ? উত্তর হবে সহার্থক। পরশু দুয়ের দাগে কম বেশি 20 শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1:1:19 = 19। প্রথম, দুয়ের একে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1:1:4 = 4। প্রথম, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর, এরূপ মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, ঈশাবের মেজাজ চড়ে গেল, কেন তার মেজাজ চড়ে গেল? পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, তার কোন পাগলামির কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, এইরূপ ভাববার কারণ কি? পরের প্রশ্ন, কী অদ্ভুত কথা বললেন, অদ্ভুত কথাটি কি? পরে হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1:1:4 = 4। প্রথম, আমাদের ইতিহাস নেই, কেন তাদের ইতিহাস নেই? পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? পরের প্রশ্ন, হাধিক মোড়ে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কী আজ্ঞা দিল? পরের প্রশ্ন, অস্ত্র রাখো পায়ে, কেন অস্ত্র পায়ে রাখতে বলেছেন? প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1:1:3 = 3। কলম সেদিন খুনিয়ে হতে পারে বই কি, কোন দৃষ্টান্ত থেকে লেখক এমন মন্তব্য করেন? দোয়াদ, পরের প্রশ্ন, দোয়াদ যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, কয়েক প্রকার দোয়াতের উল্লেখ করো? প্রশ্ন, তাতে অনেক মুশকিলে পড়েছেন, কী কারণে মুশকিলে পড়েছেন? প্রশ্ন, এতে রচনা
উৎকট হয়, কিসের রচনা উৎকট হয়? পরে হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 * 1 = 8। প্রথম, কারক কাকে বলে? প্রশ্ন, বনে বনে ফুল ফুটেছে। নিম্নরেক অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। প্রশ্ন, সম্বোধন পদ কাকে বলে? প্রশ্ন, সমসমান পদ কাকে বলে? প্রশ্ন, জলত এর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। প্রশ্ন, অলপ সমাস কাকে বলে? পরের প্রশ্ন, এই কথা আমার এই লক্ষ্য করিয়া কহিতেছে, নাবাচক বাক্যে বাক্যান্তর করো। প্রশ্ন, একটি মিশ্র বাক্যে দৃষ্টান্ত লেখো। প্রশ্ন, এবার তোমার এই গানটি গা হোক, কর্মবাচ্যে রূপান্তর করো। পরের প্রশ্ন, কর্মবাচ্য গঠনের শর্তগুলি কী কী? পরে হচ্ছে তিনের দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 7টি শব্দে উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3 করে। যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, কে কেন খুঁজে পায় না আহ্লাদ? 1 + 2। পরের প্রশ্ন, এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরে আয়া হাসি গোপন করিল, উদ্দিষ্ট ব্যক্তির পরিচ্ছেদের পরিচয় দাও। পরে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের স্বরূপ চিহ্নিত করো। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন? চারিদিকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, নদের চাঁদের জীবনে মরণে এক অবিচ্ছেদ্য সুর বেঁধে দিল নদী, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিলিয়ে যায়, বক্তাকে লজ্জাস্কর ঘটনাটির উল্লেখ করো। 1 + 4। পরে হচ্ছে পাঁচের দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার কথা বলা হয়েছে? অপমানিত ইতিহাসের বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গানই কবির মহাস্ত্র, কবির এমন উপলব্ধির বিষয়টি কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। ছয় দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 150 শব্দের মধ্যে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, কাদের জাদুঘরে পাঠাবে এমন আক্ষেপের বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে, এখনও বলতে পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে, এখনও বলা হয়েছে কেন? বাধাগুলি উল্লেখ করো। 1 + 4। সাথে দেখা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে দুর্যোগের ব্যাপার সংক্ষেপে লেখো। 1 + 3। পরে হচ্ছে, এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, কোন দিন, কী কারণে প্রতিহিংসা, কীভাবে তা পূর্ণ হবে? 1 + 1 + 2। আটের দাগের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 * 5 = 2 = 10। প্রথম, গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, কে কাকে বলেছে? বক্তার মনোভাব বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে, কী ব্যাপার চলছে ব্যাপারটি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, কখন 70 সংখ্যাটা ভেসে উঠল এই সংখ্যার তাৎপর্য বুঝিয়ে দাও। নয় দাগের হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো, প্রশ্নের মান হচ্ছে 10। প্রথম, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, পরিবেশ ও মানুষ, খেলাধুলার উপযোগিতা, একটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা। পরে তোমাদের রয়েছে চলতি গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 4। তারপরে দেখো 11 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উদযাপন বিষয়ে কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। পরের প্রশ্ন, মাধ্যমিকে নতুন পাঠক্রমের ভালোমন্দ বিষয়ে কম বেশি 150 শব্দে দুই বন্ধুর সংলাপ রচনা করো। ভালো করে দেখে নাও, হচ্ছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও, লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেবে।
ভালো করে তোমরা কোশ্চেন নাম্বারটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।